আপনার ওয়েলকাম করছি ছবি ওড়িয়া ব্লগ ইউটিউব চ্যানেলকে মুত ভালো আছি। আশা করছি আপনার সমস্ত ভালো থাকবে। পূর্বটি নিশ্চয়ই আপনার ভালো লাগে, যদি সত্য ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ড ফ্যামিলি ভিডিও শেয়ার করুন। যারা নূয় সবসক্রাইব আছে প্লিজ তাকে সবসক্রাইব করে বেল আইকন দবাই দিন, যে নূয় ভিডিও আছে সব মধ্যে আপনার পৌঁছবে। তো চলুন আজ গোটে ফ্রেশ ব্লগ স্টার্ট করি। এবার টাইম সাতটা হয়ে গেল, তো অলমোস্ট মু শাড়ি ফাড়ি পিঁধে রেডি হয়ে গেছি। আপনার দেখবে আজ হচ্ছে গণেশ পূজা, গণেশ চতুর্থী। আপনার শুভেচ্ছা আর শুভকামনা। আজ ঠাকুর পূজা করতু, গণেশ পূজা করতু, দিনটি আজ ভালরে কটু। তো চলতো আজ ডেলিভারি তো এবার স্টার্ট হয়ে গেল, এবে ডুবুকে নিয়ে যাচ্ছি স্কুল ছাড়বি, স্কুল ছাড়ি আসবি, তারপরে আজ যা করবি আপনার সাথে সেয়ার করবি। চলতো যা। হ্যালো এভরিওয়ান, এবার টাইম এলে সাড়ে সাতটা। তো ডুগু অলরেডি জুয়ার হয়ে সারে, মতো সে কোথায় মামা মু সমস্ত জুয়ার হয়ে সারে। আজ হচ্ছে মানে গণেশ পূজা আপনার মানে জাঁচান। তো ডুগুঙ্কর এটা নিউ ড্রেস তাঙ্ক বাপা কালে রাত্রে আনিলে, তো মতো জুয়ার হয়ে নলে মানে মতো পার্টি করছেন মামা মু তুমি নম করেনি, তুমি মতো গোড় দেখাও মানে জবরদস্তি মু বাহারিকে পড়াউলি ঘরে রাগি বসলে মু পুঁ ফেরিক আসলা বেড়ে দেখলা বেড়ে সে জুয়ার হয়ে সারিছেন বৌঙ্কু, কিন্তু মতো জুয়ার হয়ে না বলে সেপাই সে তার ঘরে বসলে মু পুঁড়ি থাকে আসি তাকে ডাকি নিয়ে গলি। তো চলতো ফটাফট যাওয়া ডুকুঙ্কু স্কুলে ছাড়ব, তা স্কুলে কম প্রিপারেশন হয়েছে চলতো দেখবা। ফাইনালি আমি এবার ঘর বাহি আসল ডুগুঙ্কু তাঙ্ক স্কুলে ছাড়বি, তাপরে মতো পুঁ নিউট্রিশন সে যাওয়া পড়ব, কেন আমার নিউট্রিশন সেন্টার যেটি সেটা পুঁ পুরোনা জায়গায় যেটি সেটি ট্রান্সফর হয়ে যাই কালি রাতে। তো আজ সকাল পুঁ পঁচিশটা হব, সঙ্গে সঙ্গে গণেশ পূজা বি হব। তো প্রিপারেশন স্টার্ট হয়ে গেল ডুগুঙ্কু স্কুলে ছাড়ি, মতো পুঁ সেটি যাওয়া পড়ব। এবার টাইম পাখাপাখি সাড়ে আটটা হয়ে গেল, তো মু ডুগুঙ্কু ছাড়িদেলি স্কুল ছাড়ি দিয়ে আমার নিউট্রিশন সেন্টর পড়ে আসলে আমার সেন্টরটা ট্রান্সফর হয়ে গেল আগরু যেটি সেইটিকি। তো সেটি অলরেডি আসিকি আমার যে প্রোগ্রাম আছে গণেশ পূজা, তো অলরেডি পূজাপুজি তো সব চালিছি, পূজাপুজি সব চালিছি। মু ব্লগ বনাইনি কিনা মু আসিকি সব গেস্ট মানে অনেক সে সব পানি ফাড়ি দেবার ব্যস্ত লি, আর পূজাপুজিটা জিনিস দেওয়া দেবার ব্যস্ত লি, সেপাই আর ব্লগ্রে আপনার দেখেনি এবে দেখাই দেবি। তো এটা হচ্ছে উপর ঘর, আগর তল ঘরে সার ম্যাডাম রোলে সেইটি ক্লব হোলে, উপর ঘর হল পরে উপর ঘর ট্রান্সফর হয়ে যাবে, তলটা ক্লব হব। তো এবার মু আসি ফিল্টর পানি নেব, চলো মু পানি নিয়ে যাব। আসলে তল ঘরের কালি রাত্রে সিফ্ট হয়েছে সব, সব প্রিপারেশন হয়নি ঠিকসে, না উপর ঘরকে আসলে ফিল্টর পানি নিয়ে গেলে একটু সরে বনিও। ফাইনালি আমার পুষ্পাঞ্জলি দেওয়া সরিগলা, আর এটা হচ্ছে লাস্ট মুভমেন্টের ঠাকুর সমস্ত স্মরণ করছেন আর জুয়ার হচ্ছেন। তো মু যেহেতু ব্লগ বনাওছি মু জুয়ার হলে কি মু কম কলি আপনার দেখে পাইলি, তো অলমোস্ট মতো ঠাকুর যেহেতু উপাস দিলি ঠাকুর পুষ্পাঞ্জলি দিয়েলি, মনের গোটে আত্মা শান্তি লাগিলা, ভগবান পাখে গোটে কিছু না কিছু গোটে এমনি পূজা পূজা হলে বহু ভালো লাগে। তো ফাইনালি আমার তো পুষ্পাঞ্জলি সরিবা সহ সব সরিগলা, ইয়া পরটা আমার নিউট্রিশন সেন্টর চালিব, ইয়া ভিতরে যে অনেক আপনার তো জানছেন সি আমার স্যার ও ম্যাডাম। তো স্যার ভুবনেশ্বর লে সি আসিকি অনেক এটি পূজা পাই, তো পূজা পূজা সারিলে এবার স্যার নড়িয়া পিটিবে, নড়িয়া পিটি সারা পরে তারপরে পূজা সরিযাব। তো স্যার ম্যাডাম তাহলে নড়িয়া পিটা পিটিরে ব্যস্ত রয়ে গেলে, আর যেতে সময় পালি তা ভিতরে টিকিয়ে ব্লগ বনাইলি, আর ডুগুঙ্কু ব্লগ ডুগুঙ্কু স্কুলে বি সেটি আমার পূজা চলছিল, সেটি অল্প টিকি ভিডিও বনাই দিয়ে মু পড়ে আসলি, কেন এটি বি মতো কাম করা পড়ুছে না, তো এটি মোর বি কিছু অছি, তো সেপাই মু পড়ে আসলি আর সেটি মানে ভালসে বি দেখে পাইলি, ট্রাই করছি সবুজাঙ্ক কভরেজ করা, আর যা বি যেত হব আপনার মানে আডজস্ট করবে। তো অলমোস্ট আমার এটি পূজা সরিলা, এটি আমার কোণী মূর্তি কিনা হয়নি, ইয়ে হচ্ছে পিত্তল মূর্তি। তো চলতো পূজা পূজা সরিগলা, প্রমাণ অর্জুন এবার
ଏଭ୍ରିୱାନ୍ ଗୁଡ଼ ଇଭିନିଙ୍ଗ ଏବେର ଟାଇମ୍ ହେଇଗଲାଣି 6:30 ତ ଇଭିନିଂରେ ସବୁ ଯେତିକି ସବୁ ମୋର କାମ ସବୁ ସରିଗଲା ପରେ ଗାଧିପାଧି ଫ୍ରେଶ୍ ହେଇଯାଇ ସନ୍ଧ୍ୟା ଦେଇଦେଲି ସନ୍ଧ୍ୟା ଦେଇଦେଇକି ଏବେ ଆସି ବସିକି ଟିକେ ଆଫ୍ରେଶ୍ ପିଉଥିଲି ମୁଡ୍ ହେଲା କିଛି ଗୋଟେ ରେସିପି ବନାଇବାକୁ ପୁଣି ମୁଁ ରେସିପି ବନାଇବି ଆପଣମାନଙ୍କୁ ସେୟାର କରିବିନି ସେଇଟା ତ କେବେ ହେଇପାରିବନି ତ ଭାବିଛି ଗୋଟେ କିଛି ରେସିପି ବନାଇବି ବୋଲି କ'ଣ ବନାଇବି ଆପଣ ଭାବୁଛନ୍ତି କି ବର୍ଷା ପାଗ ସନ୍ଧ୍ୟାବେଳେ ଆଉ କ'ଣ ବନାଇ ହେବ କାହିଁକିନା ପୂର୍ବରୁ ଅଲରେଡ଼ି ମୁଁ ଗୋଟେ ଗୋଟେ ରେସିପି ଛୋଟ ଛୋଟ ମୋଟ ମୋଟ ଯାହା ବି ବନେଇଛି ଆପଣମାନଙ୍କୁ ସବୁ ସେୟାର କରିଦେଇଛି ତ ଏବେ ଭାବୁଛି ଗୋଟେ କିଛି ଯେଉଁଟା ମୁଁ ବନେଇ ନାହିଁ ସେଇଟା ବନେଇବି ଟ୍ରାଏ କରିବି ବନେଇବାକୁ ଯଦି ଠିକ୍ ହେଲା ବେଟର୍ ତ ଠିକ୍ ନହେଲା ନେକ୍ସଟ ଟାଇମ୍ ଯେମିତି ଠିକ୍ ହେବ ତା ପାଇଁ ଆମେ ପ୍ରିପାରେସନ୍ କରିବା ତ ଚାଲନ୍ତୁ ମୁଁ କ'ଣ ବନାଉଛି ଆପଣମାନଙ୍କୁ ସେୟାର କରୁଛି ଠିକ୍ ଅଛି ଏଭ୍ରିୱାନ୍ ଫାଇନାଲ୍ ମୁଁ କିଚେନ୍କୁ ପଳେଇ ଆସିଲିଣି ଆସିକି ଅଲରେଡ଼ି ମୁଁ କିଛିଟା ଷ୍ଟାର୍ଟ କରିଦେଲିଣି ଯେମିତି ଦେଖନ୍ତୁ ଏଠି ମୁଁ ମୋ କଢ଼େଇ ବସାଇ ସାରିଲିଣି ଗ୍ୟାସ୍ ଅନ୍ କରିନି କିନ୍ତୁ ଆଉ ସବୁ ଜଣ ପ୍ରୋସେସିଂ ଷ୍ଟାର୍ଟ କରିସାରିଲିଣି ଯେମିତିକି ଅଧିକ ମକର ଦେଖନ୍ତୁ ଗୁଜୁରାତି ଗୁଣ୍ଡ କରି ମୁଁ ରଖିଦେଇଛି ଗୁଜୁରାତି ଗୁଣ୍ଡ କରିଦେଇଛି ତା ପାଖରେ ଦେଖୁଛି ଚାଲ ଏଠି ଅଲରେଡ଼ି ମୁଁ ପନିର୍କୁ କାଟିଦେଇଛି ଆଉ ବଡ଼ ବଡ଼ ସାଇଜ୍ର ରଖିଛି ନା ବେଶୀ ଛୋଟ ନା ବେଶୀ ବଡ଼ ତ ମିଡ଼ିୟମ୍ ସାଇଜ୍ର ମୁଁ କାଟିକି ସବୁ ସାଇଜ୍ କରି ରଖିଦେଇଛି ପାଖାପାଖି ଇଏ ମୋର ହାଫ୍ କେ ଜି ପନିର୍ର ତିଆରି ମାନେ ଅଛି ଆପଣମାନେ ଚାହିଁଲେ ଡାଇରେକ୍ଟ ପନିର୍ କିଣିକି ଆଣିପାରିବେ ନହେଲେ ଆପଣ ଘରେ ବନେଇବେ ତ ଏଇଠି ମୁଁ ଗୁଜୁରାତି ଛେଚି ରଖିଦେଇଛି ଏଇଠି ମୁଁ କଢ଼େଇ ଥୋଇଦେଇଛି ଚାଲନ୍ତୁ ଏଥିରେ ଗ୍ୟାସ୍ ଅନ୍ କରିବା ଯେଉଁ କପ୍ରେ ଆପଣ ଚିନି ଦେବେ ସେଇ କପ୍ରେ 2 କପ୍ ପାଣି ଦେବେ ଯଦି 1 କପ୍ ଚିନି ତାହେଲେ 2 କପ୍ ପାଣି ଯଦି 100 ଗ୍ରାମ୍ ଚିନି ତାହେଲେ 200 ଗ୍ରାମ୍ ପାଣି ତ ଚାଲନ୍ତୁ ଆଗେ ପାଣି ବସିବା ଷ୍ଟାର୍ଟ କରିବା ଫାଇନାଲି ମୁଁ ମୋର କ୍ୟାମେରା ସେଟ୍ କରିଦେଲି ଆଉ ଡାଇରେକ୍ଟ ପଳେଇ ଆସିଲି ଯେ କଢ଼େଇ ତ ବସିଦେଇଛି ଗ୍ୟାସ୍ ଅନ୍ କରିଦେଲିଣି ତ ଚାଲନ୍ତୁ ଆଗେ ଫାଷ୍ଟ ପ୍ରିପାରେସନ୍ ବନେ ଏଇଟା ଗୋଟେ କପ୍ ମୁଁ ମାପିକି ନେଇଛି ଆପଣ ଆପଣଙ୍କ ହିସାବରେ ଯେଉଁ କପ୍ ନେବେ ମୁଁ ଏ କପ୍ରେ 2 କପ୍ ପାଖାପାଖି ମୁଁ ଯଦି ଚିନି ନେବି ତ ସେଇ କପ୍ରେ ଆପଣ 4 କପ୍ ପାଣି ନେବେ କାହିଁକିନା 1 କପ୍ ଯଦି ଚିନି 2 କପ୍ ପାଣି ତ ମୁଁ 2 କପ୍ ଚିନି ନେଉଛି ତ ଆପଣ 4 କପ୍ ପାଣି ନେବେ ଠିକ୍ ଅଛି ତ ଚାଲନ୍ତୁ ଅଲରେଡ଼ି ମୁଁ ଅଲରେଡ଼ି 1 କପ୍ ନେଇଥିଲି ଆପଣମାନେ ଦେଖିଲେ ପୁଣି ଏଇଟା ଗୋଟେ କପ୍ ତ 2 କପ୍ ହେଇଗଲା ଏହାରି ମାପରେ ମୁଁ 4 କପ୍ ପାଣି ଅପେକ୍ଷା ଦେଇଦେବି ଯେଉଁମାନେ ଅଧିକ ମିଠା ଖାଆନ୍ତି ସେମାନେ ଅଧିକ ଚିନି ଦେଇପାରିବେ କିନ୍ତୁ ମୁଁ କମ୍ ମିଠା ଖାଏ ତ କମ୍ ମିଠା ଦେବାକୁ ଟ୍ରାଏ କରୁଛି କାହିଁକିନା ବହୁ ଡାଇବେଟିସ୍ ଅଛନ୍ତି ତା'ପରେ ଆମ ଘରେ ଏବେ 4 ଇୟର୍ସ ହେଇଗଲାଣି ଏତେ ଆଉ ମିଠା ଜିନିଷ ମାନେ ମିଠା ଜିନିଷ ବେଶୀ କେହି ଖାଉନାହାନ୍ତି ତ ସେଥିପାଇଁ ମୁଁ ମୋ ନିଜର ଆଇଡ଼ିଆ ଖର୍ଚ୍ଚ କରିକି ମୋତେ ହାଲକା ମିଠା ହେଲେ ଚଳିବ ମୁଁ ସେଇ ହିସାବରେ କମ୍ ଦେଇଛି ତ ଆପଣ ଯଦି ନେଉଛନ୍ତି ତାହେଲେ ଇମାଜିନ୍ କରନ୍ତୁ ହାଫ୍ କେ ଜି ପନିର୍ ନେଉଛନ୍ତି ଯଦି 400 ଗ୍ରାମ୍ ପାଖାପାଖି 500 ଗ୍ରାମ୍ ଚିନି ନେବେ ମାନେ ଯେତିକି ମାନେ ହାଫ୍ କେ ଜି ପନିର୍ ମାନେ ହାଫ୍ କେ ଜି ଛେନା ହାଫ୍ କେ ଜି ଚିନି ପାଖାପାଖି ନେବେ ତାହେଲେ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ସ୍ୱିଟିସ୍ର କମ୍ପ୍ଲିମେଣ୍ଟ ମାନେ ଯେମିତିକି ମେଜରମେଣ୍ଟ ଠିକ୍ ରହିବ ଠିକ୍ ଅଛି କିନ୍ତୁ ଆମେ ଯେହେତୁ କମ୍ ମିଠା କହୁ ତ ଆମେ ଟିକେ କମ୍ ନେଇଯାଇଛୁ ତ ଅଲରେଡ଼ି ମୁଁ ଚିନି ଛାଡ଼ି ଦେଇଛି ଆଉ ପାଣି ଦେଇଦେଇଛି ତାକୁ ଭଲସେ ଆଗେ ମେଲ୍ଟ କରିନେବା ତ ଏବେ ତାକୁ ଟିକେ ମେଲ୍ଟ କରିଦେବା ଚିନି ପୁରା ମେଲ୍ଟ ହେବା ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ ଏମିତି ତାକୁ ହାଲକିକି ଘାଟିବା ଆମେ ଏକ ପୁରା ଛାସ୍ ବନେଇବାନି ଯେମିତି ଆମେ ସିରା ବନାନ୍ତି ସେମିତି ବନେଇବାନି କାହିଁକିନା ଆମକୁ ଖାଲି ହାଲକା ଚିନି ଗରମ ହେବାର ଅଛି ପାଣିଟା ମିଡ଼ିୟମ୍ ସାଇଜ୍ ଫୁଟିବାର ଅଛି ପାଣି ମାନେ ଯେଉଁ ସିରାଟା ହାଲକା ପାଖରେ ଫୁଟିଲାଣି ତ ଏବେ ଆମେ ତା ଦେହରେ ପନିର ଗୁଡ଼ାକ ଦେଇଦେବା ଖାଇବନି ତ ନଷ୍ଟ ତ ଆକୁ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଖଡ଼ିକି ଆମେ ଲଗେଇବା ନାହିଁ କାହିଁକିନା ଅବିକା ଛେନା ଆମର ପୁରା ସଫ୍ଟ ଥାଏ ତ ସେଥିପାଇଁ ଲୋ ମିଡ଼ିୟମ୍ ବେଶୀ ହାଇ ନୁହେଁ କି ବେଶୀ ଲୋ ନୁହେଁ ଲୋ ମିଡ଼ିୟମ୍ ଭଳିଆ ଅନ୍ କରିକି ଆକୁ ଫୁଟିବା ପାଇଁ ଛାଡ଼ିଦେବା ଆଉ ଡାଇରେକ୍ଟ ଏବେ ଖଡ଼ିକା ଲଗେଇବେ ନାହିଁ ଗୋଟେ ସାଇଜ୍ ଫୁଟି ସାରିଲା ପରେ ଯାଇ ଆମେ ଖଡ଼ିକା ଲଗେଇବା କିନ୍ତୁ ମୋର ଛେନା ମୁଡ଼କି ବନେଇବା ପାଇଁ ତା'ର ପ୍ରୋସେସିଂ
অলরেডি আপনার এটা কম বনাওছি এবে রিভিল করে দেছি এটা ছেনা মুড়কি বনাওছি যেটা কি আমি দোকান মানুষ খাঁতি আপনার পিওর থাকে কি না কেপারি কিন্তু এটা পিওর বিনা কোণী ভেজাল হয়ে নিজে ভাবিলি ঘরে হোমমেড বনাইবি কিন বউ যেহেতু ডায়াবেটিস পেসেন্ট অনেক কম চিনি হালকা কেমি বনাই হব ট্রাই করছি হোমমেড ছেনা মুড়কি তো দেখুন অলরেডি ফুলিকি কেটে কেটে সব হয়ে গলা আনর পাখা কত সফট দেখুন বহু সফট তো আকু ছাড়ি দেবা এমতি না হাই না লো মিডিয়াম হাই পর্যন্ত রাখিছি মু তাকু তো এইথরে তাকু এবে ফুটিয়াকু ছাড়ি দেবা তো সি এমতি ফুটু থাও ফুটি ফুটিকি এই শিরাটা অধা সি পিই যাব তারপরে আকু বি পকাইবার 10 মিনিট পরে ন উঠাইবা কারণ ছেনা বহু সফট অছি আর যদি এবে সাইং সাইং ন উঠাইবা তাহলে ভাঙ্গি যাই পারে বুঝি পাইলে তো চলন্তু আকু এমতি ফুটিয়াকু ছাড়ি দেবা দেখুন মোট 5 মিনিট 10 মিনিট হয়ে গেল তো এবে নোটাকে ট্রাই করছি দেখুন এত সফট অনা মুড়কি ফাটবা যেটা কি এই ছেনা মুড়কি খাইলে আপনার ভিতর পুরা স্মুথ রহব আবে যেহেতু ছেনা পুরা নরম অছি আপনার নোট দেখুন অলরেডি মোর ছেনা মুড়কি পাখাপাখি হয়ে আসলা তো এই জায়গা দেখুন পুরা টাণ হলা আগে সফট হব তাপরে শিরার যেত পুরা সিজব সেতু টিকে হার্ড হয়ে আসব তো অলমোস্ট মোর পাখাপাখি হয়ে গলা আর ধ্যান রাখবে শিরা যেমনি পুরা মোটা হব কেবে দেবেনি আিরা যদি মোটা হয়ে আসছে তাহলে আপনার তুরন্ত গরম পা করি তো সাইডে আপনি টিকি টিকি চারিপিট দিয়েদেবে কেন এটি আপনার সব দেখুন নোটাইয়া পড়ে তো চলুন আগে গোটে গোটে নোটাই দেবা তাপরে এটি সাইডে গরম পা করে রাখিছি যদি মোর শিরা মোটা হুয়ে তেবে তাহলে মুখ দেবি তো দেখুন অলমোস্ট মো ছেনা সব যাক এবার সেটি হয়ে গেল আমার ইয়ে ফুটবার লাগিছি তো ইয়া ভিতরে যে গুজরাটি আমি গুন্ড করে রাখিলে এবার আমি গুজরাটি দিয়ে দেবা এটা হচ্ছে অপশনাল আপনার চাইলে দেবে নহলে নদেলে দেবে মোর কিন্তু দরকার কেন মিঠার গোটে ফ্লেভর দরকার যেমি হলে ইলাইচি ফ্লেভর সে অলগা প্রকার থাকে আপনার সমস্তে জানছেন তো তো এবে আজের মু কম করবি টিকি অল্প গরম পানি বেশি দেবেনি অল্প দেবে যেমনি মুদেলি কেন মো শিরা মোটা হয়ে আসলে আর মোর ছেনা মুড়কি সিজব তো ছেনা মুড়কি সিজবা হলে শিরা মোটা হয়ে গেল পরে তো আজি পারিনি না তো অবিকা মু হালকা এটি গরম পা দিয়ে যেমনি দেখুন পনির পুঁজি যেমনি ছেনা মুড় খেলা তো এবে পুঁয়াকে পুঁ সিম করে ছাড় দেবা 10-15 মিনিট সিজা পাই এটি মু আগে মোর প্যান বসাই দিলি কম পাই না কাহি বসাইলি চলতে দেখ এটি গ্যাস অন করেদেলি গ্যাস অন হলা পরে এটি কিছু চিনি দিয়েদেব আপনার যেতে চিনি চাই আমি দিয়েপারি কেন আপনার মানুষ এটা হচ্ছে সুইট ডিশ তো আপনার মানে মিঠা অধিক দিয়েপারি মু কিন্তু অল্প মিঠা দেবি কেন আপনার মানে জানছেন মু জানি ছড়ি কম চিলে করছে তো একু আগে ক্ল্যানবেরি করেদেব মেল্ট হব ছাড়ি দেব এবার এটি আমার মেল্ট হচ্ছে মেল্ট হব দেখ আকু চলাউবে চলাইলে হি মেল্ট হব এখন ফাঁকা পাখি মোর কলর হয়ে আসে আমি আমার ছেনা মুড়কির গোটে কলর আসে সেটা তো অলরেডি ফুটবা ভিতরে কলর পড়ে আসলে ন্যাচুরাল বেসরে আমি কলর দেওয়া আমি এটা বনাই দেব তো এবে আপনি কম করি অল্প অল্প করে আস্ত হবে ফার্স্ট যেটা আপনার পাঁচ দেবে এই চিনি শিরাটা টিকি আপনার লাগবে যেমনি মোটা মোটা হল ভাল কিন্তু সি যেত পাঁচ ফুটব অটোমেটিক এই যে শিরার ফুটব অটোমেটিক তার পুড়ি মেল্ট হয়ে যাব মেল্ট হয়ে গেলা পরে আমার ছেনা মুড়কির যে কলর আসিয়া কথা
সে কলর পড়ে আসবে। তো অটোমেটিক আকু আমি এবে পুনি সিজিবাকু ছাড়ি দেবা। আমার ছিনা মুরগি রেডি হয়ে গেল, তো আপনার পাখে নাকি দেখে দেছি। ছিনা মুড়ি কত স্মুথ আছে, ঠান্ডা হয়ে গেলে আবার আর টানা হয়ে যাব। চলা দেখো এবার কাড়ি দেব ছিনা মুরগি রেডি। তো আপনার দেখি পারবে কত সুন্দর ছিনা মুরগি তৈরি হয়ে যাইছে। মো ছেনা মুড়কি রেডি। তো বাবু হে বউ হে খাই সারা পরে কবে কমতি হয়েছি, আই হোপ মু প্রপরলি করতেই পারে, টেস্ট কলে জনা পড়ে। অলরেডি বহু টেস্ট করসারিছেন, ফির ভি সমস্ত খাইলা নিশ্চয়ই আপনার পচারি তুমি ফিডব্যাক। ঠিক আছে।